যে রাধে সে চুলও বাঁধে, এই প্রবাদ বাক্যকে সামনে রেখে ভোটের দেওয়াল লিখনে হাত লাগালেন মৌসুমী। আশা মিলবে বাড়তি আয়। যে রাধে সে চুলও বাঁধে, এই প্রবাদ বাক্যকে বাস্তবে রূপ দিলেন বনগাঁর সুভাষপল্লির বাসিন্দা মৌসুমী পোদ্দার। ভোট আসতেই ব্যস্ততা বেড়েছে তার, বাড়তি আয়ে আশায় স্বামীর সঙ্গে হাত লাগিয়েছেন দেওয়াল লিখনে। সুভাষপল্লির বাসিন্দা সুরেশ পোদ্দার প্রায় 40 বছর ধরে দেওয়াল, ব্যানার, পোস্টার লেখার কাজে যুক্ত। অভাবে সংসারে ভোট এলেই আনন্দে ভরে মনটা, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে মেলে দেওয়াল লেখার বরাত। এই সময় কাজের চাপ বেশি থাকায় একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না, কাজের লোক রাখলে তাকে দিতে হয় বাড়তি টাকা। স্বামীর কাজে সাহায্য করতে এগিয়ে এসেছেন স্ত্রী মৌসুমী। সংসারের হাড় ভাঙা খাটুনির পর বাড়তি আয়ের আশায় এই পেশায় আসতে হয়েছে বলে দাবি তার। কাজকর্ম করি, এই আর্টিস্টের কাজ, এটা ভালো লাগে। আর হচ্ছে যে আমাদের দুটো টাকা যাতে বাঁচে আমরা কাজ করে খাই। হ্যাঁ, সারাদিনে বেশি তো হয় না, কিন্তু ওই সকাল থেকে ধরলে ওই 10-12টা এরকম হয়। এক ছেলে ও এক মেয়ে এবং স্বামীকে নিয়ে সংসার। সকাল 5টায় ঘুম থেকে উঠে সংসারের কাজ মিটিয়ে ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর পর স্বামীর সঙ্গে বেরিয়ে যান তিনি। গত 20 বছর ধরে এভাবেই স্বামীকে সাহায্য করে চলেছেন। 10 ফুট বাই 4 ফুটের একটি দেওয়াল লিখে 200 টাকা পান। একদিনে বাড়তি দেওয়াল লেখার জন্য দ্রুততার সঙ্গে কাজ করে যেতে হয় স্বামী স্ত্রীকে। ভোট আসে, ভোট যায়, মেলে হাজারো প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হিসেবেই রয়ে যায়। তবে পোদ্দার দম্পতির মুখে হাসি ফোটে ভোট এলেই। মিলবে দেওয়াল লেখার বরাত, বাড়বে আয়, আশা এটাই। আমি সারা বছরই ইয়ার্ডের কাজগুলোই বেশি করে থাকি। হ্যাঁ, বিভিন্ন রকমের কোম্পানি বা লোকাল ইয়ার্ডের কাজ আমি করি। তারপরে দেখা যাচ্ছে বছরে যখন নির্বাচন আসে, নির্বাচনের সময়ও আমি এই কাজটা করে থাকি, বেশিরভাগ ম্যাক্সিমাম এই কাজগুলো করে থাকি। বাড়ির মহিলার ব্যাপার হচ্ছে কি, আমার একটু বয়স বেশি, তো যার জন্য আমার পরিশ্রম বেশি হয়। ওকে আমি নিষেধ করি, তবুও শোনে না। তবে ও সব কিছুকে ডিঙিয়ে ও আমার কাছে আসে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, বনগাঁ।